সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওতে শেখাবো যে আপনি কীভাবে অ্যামাজন অ্যাপ্লিকেশন থেকে অর্ডার করবেন বা কীভাবে আপনি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করবেন, মানে অ্যামাজন অ্যাপ্লিকেশন থেকে। সো অনেকে আমাকে কমেন্ট করেছেন বা অনেকে আমাকে রিকোয়েস্টেড করেছেন যে বলে দা আমরা কীভাবে অ্যামাজন অ্যাপ্লিকেশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করবো। তো সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মধ্যে নিয়ে আসবো যে আপনি কীভাবে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করবেন। সো ভিডিওতে বেশি কথা বলবো না, আজকের ভিডিও মেইন টপিকে যাব। সো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টেড, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো লেটস গো স্টার্টেড, শুরু করা যাক আজকের ভিডিওটি। আচ্ছা, তো এই কাজটি করার জন্য ফার্স্ট টাইম চলে যাবেন আপনি আপনাদের ফোনে অ্যামাজন অ্যাপ্লিকেশন। সো এখান থেকে আমার মোবাইল ফোনে অ্যামাজন অ্যাপ্লিকেশন চলে আসছি। আর আপনাদের মোবাইল ফোনে অ্যামাজন অ্যাপ্লিকেশনটি না থাকলে একবার প্লে স্টোর অ্যাপ্লিকেশন থেকে ইনস্টল করে নেন। তো ইনস্টল করার পর আপনারা সাইন আপ কীভাবে করবেন একটা ভিডিও আমি দিয়ে দেবো, চাইলে সে প্রোফাইলে ক্লিক করে সেই ভিডিওটা আপনি দেখে আসতে পারো। আচ্ছা, তো এখানে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যামাজন অ্যাপ্লিকেশন কিন্তু হোম পেজটা এখন চলে আসে। এখন আপনারা যে পার্সেলটা নেবেন সেই পার্সেলটা এখানে এই জায়গায় দেখতে পাচ্ছেন সার্চ বার, এখানে এই সার্চ করে কিন্তু আপনি পার্সেল নিতে পারবেন বা এখান থেকে চয়েস করে কিন্তু আপনি এখান থেকে পার্সেল নিতে পারবেন খুব সহজেই। তো আমার এখানে অ্যাড মানে কার্ট করা আছে, আমি যেহেতু আগে অ্যাড টু কার্ট করেছি একটা পার্সেল আমার এখানে চয়েস হয়েছে, তো সেই পার্সেলটা দিয়েছি টি শার্ট। সো এখন আপনারা কী করবেন, যদি আপনার মানে অ্যাড টু কার্ট করেন সেক্ষেত্রে কিন্তু এখানে কার্টে আসবে। তো আমি অলরেডি আগে সিলেক্ট করে রেখেছি, তো আমি এখন কী করবো এখানে দেখতে পাচ্ছেন কার্ডে একবার ক্লিক করব। সো কার্ডে ক্লিক করে দেওয়ার পর এই যেমন দেখতে পাচ্ছেন একটা টি শার্ট কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে রেখেছি, মানে আমি এখান থেকে কার্ড করে রেখেছি। তো আপনারা এখন কী করবেন, যেহেতু অর্ডার করবেন, অর্ডার করার জন্য ফার্স্টে আপনি যে পার্সেলটা সিলেক্ট করবেন সেই পার্সেলটা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে ধরুন এই টি শার্টটি অর্ডার করবো গিয়ে। আচ্ছা, তো এখন আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে কালার, এখানে কালার কিন্তু আছে, বেশ কয়টা কালার আছে, চাইলে আপনি আপনাদের মতো করে সিলেক্ট করে নেবেন। তো আমার এখানে হোয়াইট ব্ল্যাকটা আমার এখানে সব থেকে বেটার লাগে আর কি, আমি এখান থেকে সিলেক্ট করে নেবো। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন যে সাইজ এখানে দেওয়া আছে, সাইজ আপনি কোন সাইজটি নেবেন, সবগুলো সাইজ কিন্তু এখানে চলে আসছে যে এস সাইজ, এম সাইজ, এল সাইজ, এক্সএল সাইজ। তো আপনি আপনাদের মতো যে সাইজটি নেবেন সেই সাইজটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছেন মানে এই টি শার্টটির প্রাইসটি কিন্তু এখানে শো হচ্ছে গিয়ে 599 টাকা কিন্তু এখানে চলে আসছে অলরেডি। তো আমি এখান থেকে একবার স্ক্রল করবো, তো আপনি আপনাদের মতো করে এখান থেকে দেখে নেবেন কোয়ান্টিটি, আপনি কটা পার্সেল নিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি, তো আপনি একবার এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে কোয়ান্টিটি ঘরে একবার ক্লিক করে দিচ্ছি। সো ওখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কটা পার্সেল নিতে চান সেই পার্সেলগুলো এখান থেকে চাইলে আপনি সহজেই সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে একটাই সিলেক্ট করবো গিয়ে, তো একটা এখানে চলে আসছে। তো এখন আপনার কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন যে একটা বাই নাও অপশান এখানে থাকবে, আপনি যেহেতু অর্ডার করবেন তো এই জায়গায় দেখতে পাচ্ছেন বাই নাও, যদি আপনি অ্যাড টু কার্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাড টু কার্ট করে রেখে দিতে পারেন। আচ্ছা, এখন আপনার কী করবেন, এখানে বাই নাওয়ের উপরে একবার ক্লিক করে দেবেন। সো ওখানে ক্লিক করে দেওয়ার পর এখন তারা চাবে যে আপনি পয়সাটি কিসের মধ্যে সেন্ড করতে চাচ্ছেন, যে আপনি ইউপিআই মধ্যে চাচ্ছেন নাকি আবার ক্যাশ অন ডেলিভারির মধ্যে চাচ্ছেন, এখানে কিন্তু সম্পূর্ণ প্রসেস এখানে দেওয়া আছে। তো আমি এখানে একটু স্ক্রল করবো, স্ক্রল করার পর এই জায়গায় আমাদের দিতে পাচ্ছেন তাহলে এই জায়গার মধ্যে সহজেই মানে ইউপিআই থেকে চাইলে টাকাটি তাদেরকে সেন্ড করে দিতে পারবেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড থেকে চাইলে আপনি দিতে পারবেন, নেট ব্যাঙ্কিং থেকে চাইলেও আপনি দিতে পারবেন। তো আপনার কী করবেন, যেহেতু ক্যাশ অন ডেলিভারি করবেন, একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর এই জায়গায় আমাদের দিতে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি, পে অন ডেলিভারি। এখন এই জায়গায় আমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। তো এখন আপনারা কী করবেন, এই জায়গার মধ্যে ক্লিক করে দেবেন। সো ওখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশান, তো আপনারা কী করবেন এই কন্টিনিউ উপরে একবার ক্লিক করে দেবেন। সো ওখানে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং চলছে গিয়ে, তো ওখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সম্পূর্ণ মানে টোটাল ড্রেসটা কিন্তু ওখানে দেওয়া আছে, আইটেম দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন মানে 599 টাকা, ডেলিভারি চার্জ কাটবে এখানে 40 টাকা, মানে টোটাল ড্রেস কিন্তু এখানে দেওয়া আছে, আপনি আপনাদের মতো করে দেখে নেবেন। আচ্ছা, তো আমি এখানে একটু স্ক্রল করবো, স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড্রেস চলে আসছে, আপনি যে অ্যাড্রেসে মানে পার্সেলটা নিতে চান সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে শো হবে। আপনার মোবাইল ফোনে যদি এখানে অ্যাড্রেসটি না থাকে তো আমি এখানে ফুল একটা অ্যাড্রেসের বিষয়ে একটা ভিডিও তৈরি করে দেবো, চাইলে প্রোফাইলে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারো। আচ্ছা, এখন আপনারা যেটা করবেন গিয়ে একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে ডেলিভারি কিন্তু এখানে ফ্রি চাচ্ছে, এই জায়গায় আমাদের দেখতে পাচ্ছেন ওয়েডনেসডে এখানে ডেলিভারি কিন্তু ফ্রি চাচ্ছে। এখন আপনারা কী করবেন, সবাই নিচে দেখতে পাচ্ছেন যে প্লিজ ইওর অর্ডার, তো আপনারা কী করবেন প্লিজ ইওর অর্ডারের উপরে একবার ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু একটু লোডিং চলবে, লোডিং দেওয়ার পর কিন্তু আপনার পার্সেলটা কিন্তু অর্ডার হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অর্ডার মানে প্যাকেটস থ্যাংক ইউ দেখাচ্ছে এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন। তো চাইলে এভাবেও কিন্তু আপনি মানে অ্যামাজন অ্যাপ্লিকেশন থেকে চাইলে সহজেই আপনি অর্ডার করতে পারবেন। আর আজকে ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, ভিডিও ভালো একটা লাইক করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করলে কী হবে, পরবর্তী যখন এরকম কোনো ভিডিও আপলোড করবো তখন সবার আগে ফার্স্ট টাইম নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবেন। আর ভিডিও শেষে একটা বেলা থেকে আপনার সুস্থ থাকবেন, আপনার ভালো থাকবেন, বলা ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।